হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে যেখানে মেতেছে গোটা দেশ, এমনই সময় ঝাঁপে পড়ছেন মমতা। এবার পঞ্চায়েত ভোটের পাক্কালেই একের পর এক নয়া প্রকল্প এবং টাকা। মুখ্যমন্ত্রী মমতা এবার ব্যাংকের অ্যাকাউন্টে একের পর এক যেমনই টাকা তেমনই এবার সুখবর। একদিকে বাংলার বাড়ি নিয়ে বিশাল বড় আপডেট থাকছে, আর অন্যদিকে চোখ রাখলে আবারও রাস্তাঘাট নির্মাণে এবার বাজিমাত। আর সেই সাথে আপডেট, এই মুহূর্তে বড় খবর, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের সমর্থন এবার বিজেপির। আজই শপথ গ্রহণে বিশাল বড় আপডেট। অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী আচার্য হওয়ার আগেই রবীন্দ্র ভারতীয় উপাচার্য নিয়োগ এবার রাজ্যপাল। আর তা নিয়ে যেমন গুরুত্বপূর্ণ খবর থাকছে, এমনই বিরাট বড় খবর, স্কুল শিক্ষকদের আর প্রাইভেট টিউশন নয়, বন্ধ কোচিংও নির্দেশ দিচ্ছে এবার রাজ্য। মানতে হবে একের পর এক বিধিনিষেধ। আর তার মাঝে বিপদ, ভয়াবহ ধসের কারণে মণিপুরে মৃত অন্তত 8, এবার নিখোঁজ 45, শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আবার কোভিড উদ্বেগ, ফের বিমান যাত্রায় নিয়ম বদল কেন্দ্রের, বিশাল বড় খবর থাকছে আজকের ভিডিওতে। আর তার মাঝেই একের পর এক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, একদিকে মুখ্যমন্ত্রী মমতা, আর এমনই সময় বিরাট বড় আপডেট, এবার অফলাইনেই কলেজের ফর্ম ফিল আপ। কবে থেকে কলেজে ভর্তির শুরু হচ্ছে, এবছর অনলাইনে নয়, অফলাইনে এবার ফর্ম ফিল আপ করতে হবে আগের মতো। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ, যা প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর জানা একান্তই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এই খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, এক্ষুনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, তাজা লেটেস্ট হেডলাইন শিরোনাম, নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে, এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর দেখার জন্য এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এই মুহূর্তে বড় খবর, যেখানে তীব্র গরমের মাঝে এবার বৃষ্টি নামলো বাংলায়। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিতে এবার অনেকটাই স্বস্তির খবর, কোথাও আবার জোরালো বৃষ্টি হয়েছে। আর এমনই সময় হুহু করে বাড়ছে সংক্রমণ, ফের ভয়ানক করোনার দাপট। এবার দিনের পর দিন সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত হচ্ছে 1500 বেশি, 1500 বেশি মানুষ এবার করোনা রিপোর্ট এসেছে পজিটিভ। এবার 24 ঘন্টায় রিপোর্ট দেখে চমকে যাচ্ছে, প্রতি জেলায় সংক্রমণ বাড়ছে বলে সূত্র মারফত খবর সামনে এলো। যেখানে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কলকাতা, পিছিয়ে নেই 2-24 পরগনা। এভাবে পরিস্থিতি এগোতে থাকলে পশ্চিমবঙ্গে ফের স্কুল বন্ধ করে হতে পারে, এছাড়া সরকারের কোনো উপায় থাকবে না। তবে বর্তমানে করোনা পরিস্থিতি যখনই বাড়ছে তখনই কি এমন সিদ্ধান্ত নেওয়া উচিত, আপনার কি মতামত অবশ্যই কমেন্টে উপস্থাপন করে বিস্তারিত তথ্য জানিয়ে দেবেন। যদিও করোনার কারণে বন্ধ ছিল বেশ কয়েকদিনের স্কুল, টানা 2 বছর বন্ধের পর ফের আবার করোনা আসতেই মাথায় হাত গোটা বঙ্গবাসীর। চোখ রাখবো পরের খবরে, এই মুহূর্তে বিরাট বড় আপডেট, মুখ্যমন্ত্রী মমতার বৈঠকের আগেই বিস্ফোরণ। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, আর তার আগেই বিস্ফোরণে কেঁপে উঠছে দুর্গাপুর সংলগ্ন পাণ্ডবেশ্বর। অজয় নদী সংলগ্ন শ্মশানঘাটে বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে এবার শ্মশানঘাটের পুরনো 4টি বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছিল বলে অভিযোগ। এবার আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি বিস্ফোরণের কারণ খুঁজতে এনআইএ তদন্ত দাবি জানিয়েছেন তিনি। আর এমনই সময় বড় খবর সামনে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই নামবে বৃষ্টি, এবার কোথায় কোথায় জেনে নিন বিস্তারিত খবর। যেখানে এক নাগাড়ে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, যেখানে মাঝ আষাঢ়ে দক্ষিণবঙ্গে হাপিদেশ করে বসে রয়েছে বঙ্গবাসী, আর এমনই সময় উত্তরবঙ্গে পুরো উল্টো চিত্র, এক নাগাড়ে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, আর তাতেই পরিস্থিতি খারাপ। তার জেরে এবার জোরালো হচ্ছে পরিস্থিতি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 1 জুন থেকে 28 জুন পর্যন্ত উত্তরবঙ্গে বাড়তি বৃষ্টিপাত হয়েছে এবার 58%। সিকিম ও ভুটানের পাহাড়ের অতিমারি বৃষ্টিপাতের জেরে তিস্তা জলডাকা নদী এমনিতেই ভুসছে। তিস্তা নদীর এবার অসংরক্ষিত এলাকায় লাল বা রেড সতর্কবার্তা জারি হয়েছে। তবে অপরদিকে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের খবর আসতেই এবার একের পর এক জায়গা জুড়ে ভয়ানক তাণ্ডব সৃষ্টি করলো মেঘ। এবার বহু জেলায় একের পর এক বৃষ্টিতে পরিস্থিতি খারাপ। তবে আপনাদের এলাকায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে উপস্থাপন করে আপনার জেলার নামটি উল্লেখ করে জানাবেন। আর এমন সময় ঝাঁপিয়ে পড়ছেন মমতা, উন্নয়নের ঝড় এবার কেন্দ্রের বঞ্চনা উড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা, গ্রামের উন্নয়নে বাড়তি জোর। এই মুহূর্তে বড় খবর, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এবার দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো দিন ঘোষণা হতে পারে পঞ্চায়েতে ভোটের নির্ঘণ্ট, স্পষ্ট বার্তা এবার মমতার। পাশাপাশি প্রস্তুত হতে বললেন জনপ্রতিনিধি, এবার কোথায় কে ভোটে দাঁড়াচ্ছে তা নিয়ে যেমন জল্পনা তুঙ্গে, তার মাঝে এবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক মঞ্চ থেকে এবার ভোট নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি করলেন রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার বুধবার প্রশাসনিক বৈঠক থেকে যে আক্ষরিক অর্থ উল্লেখ করেন তা খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের সব জেলাকে এবার ভার্চুয়ালি যুক্ত করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে। এদিনে প্রশাসনিক বৈঠকের নির্যাস, এগিয়ে আসছে আগামী বছরের পঞ্চায়েত ভোট, জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর বার্তা, গ্রামীণ সড়ক নির্মাণ থেকে বাড়ি তৈরি সব কাজে এবার তাড়াতাড়ি করুন, না হলে কিন্তু পঞ্চায়েত ভোট এসে যাবে, তখন শুধুমাত্র ললিপপ খাবেন। আর তাতেই মুখ্যমন্ত্রী মমতার তৎপরতা তুঙ্গের পরই একের পর এক জেলা জুড়ে উন্নয়ন
উন্নয়নের ডাক, বহু জেলায় এবার রাস্তার কাজ শুরু হলো। আপনাদের এলাকায় রাস্তা ভাঙা থাকলে বা খারাপ রাস্তা থাকলে অবশ্যই কমেন্ট উপস্থাপন করে জানিয়ে দেবেন, কারণ এবার গ্রাম উন্নয়নে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার ভালো রাস্তা দেখে এমনিতেই ভোট দেবে বার্তা। আর এমনই সময় যেখানে বাংলায় উদ্বেগ বাড়ছে, তেমনই গোটা দেশেও এবার বিশাল বড় খবর সামনে আসছে। কোভিডের উদ্বেগ, ফের বিমান যাত্রায় নিয়ম বদল করছে কেন্দ্র, করতে হবে র্যান্ডম আরটিপিসিআর টেস্ট। এবার বেড়েই চলেছে ধনী করোনা আক্রান্তের সংখ্যা, অ্যাক্টিভ কেস পেরিয়েছে 1 লক্ষ, স্বাভাবিক চিন্তা বাড়াচ্ছে এবার কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর। উদ্বিগ্ন একটাই, তবে চতুর্থেও শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবার তাই স্বাস্থ্যবিধি নিয়ে আরও কড়াকড়ি হচ্ছে রাজ্য, এমনকি গোটা দেশ জুড়েও একের পর এক নিয়ম বদল। বুধবার কেন্দ্র রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি নির্দেশিকায় বিমান যাত্রীদের উপর কিছু নয়া নিয়ম জারি করার পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার। নির্দেশিকায় বলা হয়েছে প্রতিটি আগত আন্তর্জাতিক ফ্লাইট থেকে যাত্রীদের আরটিপিসিআর স্ক্রিনিং নিশ্চিত করতে হবে, তবে সব যাত্রী নয়, বিক্ষিপ্তভাবে 2% যাত্রীর করোনা পরীক্ষা করতে হবে। বিরাট বড় খবর সামনে আসছে। তবে আপনাদের এলাকায় করোনা পরিস্থিতিও বাড়লে সতর্ক থাকুন, না হলে ভয়ানক বিপদে নেমে আসতে পারে, এমনই বড় খবর সামনে আসছে। আজকের বিশাল বড় গুরুত্বপূর্ণ খবর, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি চলতি বছরে নয়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরাট বড় খবর সামনে আসছে। যেখানে কবে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তা নিয়ে হাঁ করে বসে রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করে ছাত্রছাত্রীরা। এমনই সময় বিরাট বড় খবর দিলেন ব্রাত্য বসু। যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় অনলাইন পোর্টাল ঠিকভাবে তৈরি করে কাজ চালু করতে এখনো 5 থেকে 6 মাস সময় লাগবে, আর যার ফলে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নিয়ে পিছু উঠল এবার রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন জানিয়েছেন, কেন্দ্রীয় অনলাইনের পোর্টাল ঠিকভাবে তৈরি করতে, কাজ চালু করতে এখনো 5 থেকে 6 মাস বাকি, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। এমন অবস্থায় অনলাইনে পোর্টালে ভর্তির প্রক্রিয়া চালানো হলে সেক্ষেত্রে ভর্তির প্রক্রিয়ার ত্রুটি থাকার আশঙ্কা উপাচার্যদের, এমনটা জানালেন এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর তারপরে বৈঠকে উঠে এলো, এবার আগের মতোই অফলাইনে ফর্ম ফিল আপ বা ভর্তি করা হবে, কোনোভাবে অনলাইনে এবার ভর্তি করা যাবে না, বিরাট বড় বার্তা দিলেন এবার ব্রাত্য বসু। চোখ রাখবো পরের খবর, এবার স্কুলে শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো পুরোপুরি বন্ধ, শিক্ষার অধিকার আইনেই পুরোপুরি নিষিদ্ধ, তা সত্ত্বেও প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন বেশ কিছু শিক্ষক, যারা মূলত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক। আর তারই জেরে এবার সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করলো এবার শিক্ষা দপ্তর। এর আওতায় সাধারণ সরকারি স্কুলগুলির মধ্যে মডেল স্কুল, NIGS প্রভৃতিকে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কুলগুলির প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য। আর সেই সাথে মুখ্যমন্ত্রী মমতার বড় খবর, পশ্চিমবঙ্গে 17,000 চাকরি ঘোষণা মমতার, চাকরি সৃষ্টিতে ফের এবার দরাজ হস্ত মমতা। মঙ্গলবারই আসানসোলের সভা থেকে পেরে 17,000 নতুন চাকরির কথা ঘোষণা করলেন, বলেন আমার হাতে 17,000 শিক্ষকদের চাকরি আছে, আদালত না অনুমতি দিলে কিভাবে দেব। বিকাশ বাবুদের গিয়ে বলুন আপনি চাকরি বন্ধ করেছেন, আপনি চালু করুন। এর আগেও বিধানসভা ভবনে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও শিক্ষক নিয়োগে থমকে দেওয়ার কথায় তোপ দেখেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এত কিছুর মাঝেই মমতার বিরাট বড় খবর, ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার 8,000 টাকার দামের ফোন। মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় খবর মহিলাদের জন্যই, কারা কারা পাবেন সেই ফোন বিস্তারিত চোখ রাখবো আজকের ভিডিও। এইমাত্র জাস্ট খবর আসছে, পূর্ব বর্ধমানের প্রশাসনিক অনুষ্ঠানের মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন এবারে আশাকর্মী এবং ICDS মেয়েদের 8,000 টাকার ফোন দেওয়া হবে, পাশাপাশি 10 লক্ষ টাকা দিচ্ছে। স্মার্ট কার্ডের জন্য প্রায় 20,000 স্মার্ট কার্ডও বিলি করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড় ঘোষণায় তাজ্জব খেয়ে যাচ্ছে সেখানে আশাকর্মী এবং ICDS মেয়েদের, 8,000 টাকার ফোন দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার মাঝে আপডেট, রাতভর বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর, এবার একের পর এক বিপদের খবর, সুনীতি রোডে এবার কলাবাগান এলাকায় হাঁটু সমান জল, এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমেছে, কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকছে, সব মিলিয়ে এবার চরম দুর্ভোগে কোচবিহার শহরের বাসিন্দা। জলমগ্ন নিয়ে এবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা, বেহাল নিকাশির জন্য এবার প্রতি বছর বর্ষার জলে ফেরাচ্ছে কোচবিহার শহর। আর তার মাঝে দীঘা নিয়ে উঠে আসছে বিরাট বড় খবর, পুজোর আগেই মিলবে চমক, পর্যটকদের জন্য নতুন করে সেজে উঠছে দীঘা। দুদিনের ছুটিতে এখনো বাঙালির ভিড় করে দীঘায়, কিন্তু এতদিন পর্যন্ত দীঘা মান্দারমণি তাজপুর বেড়াতে এসে বেশিরভাগ সময়টাই মানুষ কাটাতেন সমুদ্র সৈকতে। এবার তার আশেপাশে লুকিয়ে থাকা প্রাচীন রাজবাড়ি, ধর্মীয় ঐতিহ্য স্থান দেখার সুযোগ পাবেন এবার পর্যটকরা। দীঘার পর্যটন ব্যবস্থাকে আর উন্নতি করতে এবার সার্কিট ট্যুরিজম চালুর পরিকল্পনা করছে এবার পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। আর তাই এবার দীঘা গেলে শুধু সমুদ্র সৈকত নয়, এই জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পারবেন, তার জন্য বেশ কয়েকটি ব্যবস্থা করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। আর তার মাঝে থাকছে মমতার একের পর এক উন্নয়নে দীঘা, আবার অগ্নিপথ প্রকল্প নিয়ে একের পর এক বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সব মিলে থাকছে। বাকি থাকে খবর যা ভিডিওর শেষ কিনে দেখতে পারবেন। তবে তার আগে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট উপস্থাপন করে জানিয়ে দেবেন, এবং আপনার জেলারই পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যে জেলার কমেন্ট
কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। আর তার সাথে আপনার জেলার খবর সবার আগে জানতে আমাদের ফেসবুক পেজ বেঙ্গল জব স্টাডিতে ফলো করে মেসেজে আপনার জেলার নামটি জানিয়ে দিতে পারেন, তাহলে আমাদের কাছে তথ্য পৌঁছলে আপনার জেলার পার্টিকুলার খবর নিয়ে আসবো সবার আগে। আর সেই সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।